দেশের ক্রিকেটে নয় বিশ্ব ক্রিকেটেই সাকিব আল হাসান উজ্জ্বল নক্ষত্র সামনে তিন মাসে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা কিন্তু মহা তারকা থাকবেন না সে জানা কথা জানা কথাটা মনে করতেই এখনও বিসিবি সভাপতির অসহায় মুখ খানিক অভিমান আর ভেতরের চাপা ক্ষোভের কথাগুলোই বারবার মনে পড়ে ওরা সবাই যদি লেখাতে দেয় আমরা কেউ ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই না আমি এখনই রাজি বাট আই মাস্ট না হঠাৎ করে যে প্রত্যেকটা সিরিজের আগে একটা আওয়াজ শুনি এরকম এগুলো চাচ্ছি না যে খুশি বলতে পারে আমার কাছে এসছিল যে খুশি বলে দেখ কে কে খেলতে চায় না কোনো অসুবিধা নাই কিন্তু সিরিজের আগে না আমাদেরকে সময় লাগবে আমি একটা বছর সময় চাই বিসিবি সভাপতির কথাগুলোকেই সমর্থন করেন এই ক্রিকেট সংগঠক ক্রিকেটারদের গন্ডির মধ্যে আটকাতে সামনের চুক্তিটাকে অর্থবহ করার পরামর্শই রাখছেন খন্দকার জামিল উদ্দিন ক্রিকেট বোর্ড একটা প্রফেশনাল বোর্ড সুতরাং প্রফেশনালি সব কিছু হ্যান্ডেল করা উচিত আমি মানসিকভাবে কতটা দেশের প্রতি আমার দেশপ্রেম আছে কতটা কি এইসবের প্রফেশনালিজম এইসবের কোনো ব্যাপার নাই প্রফেশনালিজম আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি আমার জন্য খেলবেন সিম্পল কন্ট্রাক্টরের মধ্যে যা আছে সেটা আপনাকে মানতে হবে অ্যান্ড দ্যাটস ফাইনাল কন্ট্রাক্টটা যদি ঠিক মতো করে এখন যেমন যেটা বলেছেন আমি মনে করি যে কন্ট্রাক্টটা যদি ঠিকমতো থাকে কে কী করতে পারবে কে কি করতে পারবে না সেগুলি যদি বিস্তারিত কন্ট্রাক্টের মধ্যে থাকে তাহলে ভবিষ্যতে এরকম পরিস্থিতি তৈরি হবে না ক্রিকেট পরামর্শকে সাপোর্ট করে দেশের এই ক্রিকেট বিশ্লেষক জোর দিচ্ছেন নতুন তারকা তৈরির বারবারই একটা কথা হচ্ছে যে সাকিব আল হাসান ছুটি চেয়েছেন ক্রিকেট বোর্ড তাকে ছুটি দিয়েছে এবং তার একটা স্পিরিট আমরা জানতে পেরেছি সভাপতির মাধ্যমে যে যারা আগ্রহী না মানে অনাগ্রহ নিয়ে মাঠে খেলিয়ে কোনো লাভ নেই ফলে আমাদের তো আমরা আমাদের পাইপলাইন আছে আমাদের যেহেতু অনেক দিনের টেস্ট স্ট্যাটাস বলি আমাদের এজ লেভেল আছে আমাদের এ টিম এক ধরনের আমরা হয়তো খুব যে অন্য দেশের মতো অত কম্পিটিটিভ এ টিম আমাদের নেই তারপরে প্লেয়ার যে নেই তা তো না তার মানে জিনিসটাকে ওইভাবেই চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী প্লেয়ারের সঙ্গে চুক্তি হয়ে যাবে তাতে সাকিব আল হাসান যদি দুদিন পরে তো বাংলাদেশে নাও থাকতে পারেন সেটা তো বয়স বেড়েও তিনি একসময় চলে যাবেন ফলে সেইভাবেই চিন্তা করতে হবে নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসান নেই তাতে খুব একটা বাণিজ্যিক লোকসান দেখছেন না এই কর্পোরেট ব্যক্তিত্ব দেখুন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ গিয়েছে কিন্তু আমরা কিন্তু জানতাম যে এখানে সাকিব খেলছেন না বা খেলবেন না তারপরেও নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু অনেক বেশি দামে খুব ভালো দামে বিক্রি হয়েছে যেটি সচরাচর আমি বলবো গত পাঁচ বছরেও এত দামে এই সিরিজ বিক্রি হয়নি এবং আমরা সেখানে স্পন্সরশিপ নিয়েছি ওয়ালটন সেখানে পাওয়ার্ড বাই স্পন্সর হয়েছে কথাটা বললাম এই কারণেই যে আমরা কিন্তু যখন এখানে স্পন্সর করতে গিয়েছি আমরা সাকিবকে দেখিনি আমরা দেখেছি বাংলাদেশকে দেখেছি তো শুধু একজন প্লেয়ারকে মাথায় নিয়ে আমরা কখনোই এই স্পন্সরশিপ প্ল্যান করি না আমরা সবার কথাতেই স্পষ্ট জীবনের মতোই বহমান ক্রিকেট সংস্কৃতি কারোর জন্যই এখানে কোনো কিছু থেমে থাকছে না চলছে আপন গতিতে আরিফিন সামসুল অলরাউন্ডার